আমরা তো মনে করেন ঘুমাতে উঠতে দিই একবারে মানে সব জায়গায় আগুন ছুটে গেছে, বুঝছেন? আগুনটা অবশ্যই কোন ভাবে মানে লাগানো হয়েছে, ঘুমাতে উঠতে দিই ঘর আগুন কিছু আপনারা কিভাবে গিয়েছেন আসলে? ঘরের জিনিসপত্র তো বের করতে পারেননি, কিচ্ছু বের করতে পারিনি, একবার কিচ্ছু বের করতে পারি নাই, যা যা আছে সব, অনেকে সৈন্য মন্য আসল সব শেষ, টাকা পয়সা খালি জানটা নিয়েও বাইরে স্যার বড় হাতে পাওয়া অনেক জায়গায় আঘাত পাইছে। আপনাদের কেন মনে হচ্ছে যে এখানে কেউ পরিকল্পিত ভাবে আগুন লাগাতে পারে? আরো তিনবার ঠিক আছে লাগানো হয়েছে, ঘুম থেকে উঠা দেখি সব ঠিক আছে, দাও দাও করে করতেছে, হাঁস মুরগি যা আছে এভরিথিং সব কিছু পুড়ে গেছে, টাকা পয়সা কিন্তু কিছু হলো যা কেউ কিছু যা পাই নাই, আমাদের দোকানের যত মাল সামানা টাকা পয়সা ক্যাশ বাক্স পর্যন্ত সব পুড়া শেষ, কিচ্ছু নাই, হাঁস মুরগি সব পুড়া পুরো আছে, ঠিক আছে মুরগি পুরো আছে, এখন মুরগি পুরো আছে আমাদের সব কিছু পুড়া গেছে, ফ্রিজ ট্রিজ যা আছে, হ্যাঁ প্রায় 50 থেকে 60টা হাঁসের খামার আছে, মুরগি খামার সব শেষ। প্রায় 12:20 সময় আগুনটা লাগছে, শুরু হয়েছে আগুন পাটটা 20 পর থেকে শুরু হয়েছে, হ্যাঁ বিকজ তখন আমি অফিস থেকে আসছি, অফিস থেকে আসার পরেই কিছু না চোখ লাগতেই দেখলাম শুনলাম যে আমাদের একটা ছোট ভাই আছে, কি জানেন তোমার ভাইয়ের নাম রাজন, এরা চিরাচির করতেছে আগুন লাগছে, তো তখনই মানে ফায়ার সার্ভিস তো ঢুকতে পারেই নেই, এলাকার মানুষ যে যেমন পারছে আগুন মারছে, ছায় মারছে, মানে যা যা পারছে ঘর ভাঙা টুকরো টুকরো করে ফেলেছে, যেন আগুন আরেকটা যাতে না লাগে। এখানে একটা স্কুল ছিল, যেটা আপনারা আছেন এটা পুরোটা একটা স্কুল আমাদের এলাকার, হ্যাঁ ওটা পুরো ছায়া হয়ে গেছে, আপনাদের বিশেষ স্কুল আমাদের।